তাই আমরা শুরু করেছিলাম লকডাউনের কারণে এটাও পিছিয়ে গেছে, আবার জোরকদমে কাজ শুরু হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ফালাকাটার উন্নয়নের জন্য বিশেষভাবে আমাদের নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি এবং অনেক কয়েকটা ব্রিজেরও কাজ আমাদের ধরা রয়েছে। দুর্ভাগ্য আমাদের যে লকডাউনের কারণে আমরা কাজগুলো শুরুই করতে পারিনি, কতগুলো কাজ শুরু করতে পারিনি। তো উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে মমতা ব্যানার্জির নির্দেশে, তারই অনুপ্রেরণায় আমরা উন্নয়নমূলক কাজগুলো সারা উত্তরবঙ্গে করছি। তার সাথে ফালাকাটা একটা আলাদা গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাটার সার্বিক উন্নয়নে এবং এটাকে একটা মডেল এরিয়া হিসেবে তুলে ধরতে আমাদের বিশেষ বিশেষ কাজগুলো আমরা হাত দিয়েছি। কবে নাগাদ পাবে ফালাকাটার মানুষ? এটা টাইম লাগবে, এই তো লকডাউনে দেখছেন তো বন্ধ হয়েছিল, এটা আরও বছরখানেক এটা লাগবে। আর স্টেডিয়ামটা আমার মনে হচ্ছে 6 মাসের মধ্যে আমরা হ্যান্ডওভার পেয়ে যেতে পারি, লকডাউনের জন্যই এই দেরিটা হলো, বিলম্বটা হলো, কিছু করার নাই, এখন আবার কাজ শুরু হয়েছে। তো যত দ্রুত সম্ভব আমরা কাজগুলো কমপ্লিট করতে চাইছি।